আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ ছুটির দিনে সব বাচ্চাদের সব পছন্দের ইফতারি রেডি করছি। যেহেতু আজকে ছুটির দিন সেহেতু আরামের ব্রামে রেডি করছি ইফতারিগুলো। যে চিকেন মশলা, তন্দুরি চিকেন মশলা বানাবো, সেজন্য আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় 2-3 ঘন্টা ধরে ম্যারিনেট করা থাকবে। এখন আমি যে পুডিং বানানোর জন্য ডিমটার সাথে দুধটা ফ্রিজ মিক্সড করে নিচ্ছি। আমি পুডিং সবসময় সেটা পরে বানাই, খুব ঝটপট হয়ে যায়, আর 10টা সিটি দিলেই হয়ে যায়। যেটাকে আমি তৈরি করে রেখেছিলাম, এখন আমি ছেঁকে নিব। এটা ছেঁকে নিলে পুডিংটা খুব স্মুদি হয়, যত আস্তে আস্তে থাকে সব চলে আসে দুধের শরটা সব কিছু। দুধটা যেহেতু ঘন করে জাল করা হয়, দুধে অনেক শর পড়ে যায়। এভাবে ছেঁকে নিলে খুব সুন্দর হয়। এই যে প্রেশার কুকারে আমি এভাবে দিয়ে 8-10টা সিটিতে নামিয়ে নিব। আমি চিকেন মশলা, তন্দুরি চিকেন মশলা বানাবো, সেজন্য চিকেনটাকে আমি হালকা তেল দিয়ে ভেজে নিব। 2 মিনিট পুরো 10 মিনিট 10 মিনিট করে ভেজে নিব। একটু পুরো পুরো ভাব আসবে সেভাবে ভেজে নিব। এটা যেহেতু মশলা চিকেন তন্দুরি মশলা, যেন মশলাটা গ্রেভিটা হবে, পরে আমি গ্রেভিটাকে ইয়ে করবো আগে এটা ভেজে নিয়ে। এটা খেতে অত খুব টেস্টি হয়। এটা যে কোনো তন্দুরি নান রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে, নান পুরি। এটা আমি এখন গ্রেভিটা ইয়ে করছি। এটাতে আদা রসুন বাটা ছিল, এরপর মাংসের মশলা, একটু গরম মশলা, তান্দুরি মশলা, একটু সরিষার তেল দিয়ে মেরিনেট টক দই মেরিনেট করে রেখেছিলাম। এরপর টমেটো সস দিলাম, যেটা খুব গ্রেভি গ্রেভি হবে, গ্রেভিটা খুব টেস্টি হয়েছিল। আর এটা আমি নানপুরি বানাচ্ছি, যেটাতে খুব তেল কম চুষে, অনেক দই টক দই দিয়ে বানানো সেটা মাখানো হয়, দই দই ইয়াটা চুষে না। এটা তো একটা হেলদি ধরনের, খুব তেল চুষে না, একদমই তেল চুষে না, অনেক টক দই দিয়ে ফের মাখানো হয় তো, এবং একটু বেকিং সোডা দেওয়া হয়, সে কারণে খুব শক্ত থাকে এবং তেলও চষে না। বাচ্চাদের পছন্দের লাস্তি বানিয়ে নিয়েছি। লাস্তিটা সবারই পছন্দ, ঠান্ডা ঠান্ডা লাস্তি গরমের সময়, আর হেলদিও দই দেওয়া জিনিস, এটা এটাও একটা হেলদি। পেটটা ঠান্ডা থাকবে রোজার দিনে ঠান্ডা ঠান্ডা লাস্তি খেলে। এরপরে যে আমি একটা ফল দিয়ে একটা জুস করে নিয়েছি, যেমন তরমুজ, আনারস মিক্সড করে, লেবু সব মিক্সড করে জুস বানিয়ে নিয়েছি। যে তারপরে যে ফ্রুট চাট করে নিয়েছি, সব রকম ফল মিক্সড করে, আঙ্গুর, তরমুজ, আনারস, আপেল এগুলো সব মিক্সড করে, মালটার রস, আর এই যে স্পঞ্জ মিষ্টি নিয়ে এসেছি। একটু মিষ্টি জিনিস না হলে ভালো লাগে খেতে, একটু মিষ্টি জিনিসও নিয়ে এসেছি। আসলে ইফতারিতে প্রতিদিন একই জিনিস ভালো লাগে না খেতে, ভ্যারাইটিস করলে মুখের স্বাদটা ফিরে আসে, ভালো লাগে খেতে। ইফতার দেখাতে দেখাতে আপনার কাছে একটা রিকোয়েস্ট করেছি, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। চিকেন তান্দুরি মশলাটা খুবই টেস্টি হয়েছিল খেতে, একদম টাটকা মুরগি দিয়ে করেছিলাম একদম নিয়ে এসে। এটা হচ্ছে পাকিস্তানি ক্রস বলে, যেটা ব্রয়লার মুরগি না, একদম দেশি মুরগির মতো মনে হয় খেতে। আসলে রোজার দিনে কোনো কাজ করে তালি পাওয়া যাচ্ছে না, কীভাবে যে সময় চলে যাচ্ছে, যেহেতু আবার মেয়ের স্কুল খোলা, স্কুল নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, এগুলো করতে করতে তাল পাওয়া যাচ্ছে না কাজের কোনো। আর এমনিতে আমি কিছু কিছু ইফতারি ফ্রোজেন করে রেখেছিলাম, তারপরে তো প্রতিদিন ভাজা পোড়া থাকে, বেগুনি পেঁয়াজ এগুলো তো থাকে ভাজা পোড়া। তারপরে মাঝে মাঝে আমি বিভিন্ন রকমের ভ্যারাইটিস করি, একই রকম প্রতিদিন ভালো লাগে না খেতে ইফতারি। আর এগুলো সব আজকে যেগুলো পছন্দ সব বাচ্চাদের পছন্দের, যে ইফতারি প্ল্যাটার আমি রেডি করে নিয়েছি সবার, একটা একটু করে যে সব কিছু সবগুলো বাচ্চাদের পছন্দই করেছি আজকে আমি। যে ফলটা আপনি খেতে চান, আমরা চাট বানিয়ে দিলে সেটা আবার খাই একটু ফলটার। এই ড্রিঙ্কসটা খুব ভালো হয়েছিল, এর মধ্যে লেবু দিয়েছিলাম, আনারস, তারপরে তরমুজ সব মিক্সড করে করেছি। ইফতারির পরে যে আমরা হাঁটতে বের হয়েছি, আপনার ভাই আর আমি হাঁটতে বের হয়েছি। এই যে এখন সন্ধ্যার পরে খুব ভালো লাগে হাঁটতে, রাস্তায় গাড়ি ঘোড়া থাকে না, মানুষজন খুব কম, ফাঁকা একদম। এই যেটা আগে আমার মেয়ের স্কুল ছিল, এখন তো পিছনে চলে গেছে স্কুলটা, বাড়ির কাছে ছিল আমার, খুব সুবিধা ছিল একদম বাড়ির কাছে আমার, এখন তো একটু দূরে চলে গেছে, 12 নম্বর রোডে চলে গেছে এখন। এটা
যেটা ডিপিএস স্কুল, এখন তো তারাবি নামাজের আগে রাস্তাটা ফাঁকাই থাকে সুন্দর নিরিবিলি, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর যেটা রাজু কলেজের বাউন্ডারি, রাজু কলেজের অপোজিট দিয়ে ঘুরে আসবো আমরা, শুধু ঘুরবো না, একটু মাছের বাজারে ঢুকবো। রাজু কলেজের অপোজিটে বিরিয়ানি মার্কেট আছে, ওখানে সব কিছু পাওয়া যায়, ওখানে একটু ঢুকবো, যদি ভালো মাছ পাই তাহলে নিবো। যেটা রাজু কলেজের বাউন্ডারি, বিশাল বড় চারিদিক দিয়ে, এটা গেটের অভাব নাই, চারিপাশে গেট। এখানে একটা দুই নম্বর গেট এখানে একটা আছে, সবসময় এগুলো ব্যবহার হয় না, যখন যখন পরীক্ষা চলে তখন তখন ব্যবহার হয় এগুলো, যথা এগুলো বন্ধই থাকে সবসময়। এটা হচ্ছে দুই নম্বর গেট কলেজের। রাজু কলেজের গেটের অপোজিটে বিজয় মার্কেট, বিশাল বড় একটি তারিফ, অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা, চারিপাশে গেট। এখন তো আমার ছেলের স্কুল বন্ধ আছে পরীক্ষার সামনে, ওর এখন তো ক্লাস ক্লাস নাই আর। যেটা হচ্ছে মেন গেট, এটা সবসময় খোলা থাকে, গেটটা সবসময় খোলা থাকে, এটা মেন গেট, এটা খোলা থাকে সবসময়, ছোট আর ওগুলো সব বন্ধ থাকে। এই যে সামনে বিডিআর মার্কেট, দেখি মাছের বাজারে একটু ঢুকবো, যদি ভালো মাছ পাই তাহলে নিব। এখানে মাছের অভাব থাকে না, অনেক রকমের মাছ থাকে, সব কিছু থাকে এখানে, সব রকম, কিন্তু এগুলো মাছ সব সব একটা ভালো না, সেজন্য আমরা দেখে যাচ্ছি শুধু যে কোন নেওয়া যায় কোনগুলো। এখন যেগুলো মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ এগুলো যাচ্ছে 1,000 টাকা কেজি, প্রচুর দাম নাই এখানে, আবার দাম একটু বেশি নেই সব কিছুর, অতিরিক্ত দাম চায়। এই যে চিংড়ি মাছগুলো একটু ভালো ছিল এগুলো আমরা নিবো, এই যে আইস দিয়ে রাখছে সব, এই মাছটা নিবো 1 কেজি আমরা। এরপর একটা রুই মাছ নিয়েছিলাম টাটকা, মানে পানির মধ্যে ভাসছে টাটকা মাছ, ওখান থেকে নিয়েছিলাম রুই মাছ। মাছরা বলছে যে সবই নিয়ে নেন, অল্প কিছু আমার মতো মাছ ওঠার উদ্দেশ্যে আসলে আসি নাই, এমনি হাঁটতে আসলাম, যদি ভালো ফাইল পাই সেটা নিবো সেভাবে আসলাম। আর এখানে সবাই চিনে মাছালা আপনাদের ভাইয়াকে, এমনি টাকা না দিলেও দিয়ে দিবে, পরে টাকা দিলে সমস্যা নাই। এই যে এখানে 4 বছরের মধ্যে রুই মাছ অনেক, প্রায় 3 কেজি ওজনের সব রুই মাছগুলো পানিতে ছেড়ে রাখছে, একদম তাজা। এই যে এই মাছটা আমরা নিলাম, একদম জ্যান্ত মাছ, লাফাচ্ছে পানির মধ্যে সবগুলো, বেশ অনেকগুলো আছে এখানে মাছ, দেশি রুই মাছ। এই যে কেটে দিচ্ছে মাছটা, অনেক ভালো ছিল টাটকা মাছ, যেহেতু জ্যান্ত মাছ, টেস্ট ছিল খেতে অনেক। প্রায় অনেক দোকানদারই চিনে আপনাদের ভাইয়াকে, আবার খারাপ দিন ছিল ওরা দিবে না, যেটা না আপনাদের এটা দেওয়া যাবে না এরকম আর কি, সবাই প্রায় চিনে কম বেশি। এই যেটা হচ্ছে শুটকির মাছের দোকান, অনেক শুটকি, 2-3টা দোকান আছে এখানে, যত রকমের শুটকি আছে সব রকম শুটকি পাওয়া যায়, ছোট বড় সব রকমের, অনেক রকমের চিংড়ি শুটকি, কত রকমের নাম জানি না, অনেক রকমের শুটকি মাছ, যত রকম ভ্যারাইটি সব শুটকি মাছ, বিশাল বড় অনেক অনেক শুটকি মাছ আছে এখানে। আমি তো বছরে একবার শুটকি মাছ রান্না করি, এই রোজার সময় আমি একটু খাই, কেউ তো বাসায় খাই না শুটকি ভুনা, এই যে লোটটা শুটকি যেটা বলে, প্রত্যেক বছর একবার করে আমি নিয়ে এসে রান্না করি খাই। আমার বাসায় শুটকির গন্ধ কেউ শুনতে পায় না, রান্না করতে গেলেও বিরক্ত হয় সবাই। এই যে সবজি ডিম সবই আছে, সবজিগুলো বেশ ভালো এখানে থাকে, এখান থেকে সবজি টাটকা বেশ ভালো, দাম বেশি না একটু, কিন্তু ভালো টাটকা একদম। সন্ধ্যার পরে ফাঁকা বাজার, একদম লোকজন নাই, রোজার সময় তো সবজিও তো কেউ খায় না, দু এক যেগুলো প্রয়োজন সজনে রাখা নিলাম আমরা। এখানে সব জিনিস পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাবে না, সব রকম জিনিস পাওয়া যায়। এতে বাজার টাজার করে নিয়ে আমরা বাসায় চলে আসছি হাঁটতে হাঁটতে, আবার বেশ ভালো লাগছে হাঁটতে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া,
রাস্তা ফাঁকা একদম। এই যে এখন সব 2-1 করে যাবে, হয়তো তারাবি নামাজ পড়তে মানুষ তখন ভিড় হবে, যেহেতু সামনে মসজিদ আছে মাইকের সাথে, তারাবি নামাজের সময় সব আসবে। এই যে আবার আমরা চলে আসছি এদিকে, এটা তো কলেজ থেকে একটু যে আমার বাসা কাছেই, যে লাইনে আমার বাসা। বাসা চলে আসলাম, মাছগুলো ঢেলে নিচ্ছি দিয়ে এখন সব ফ্রিজে রেখে দিবো। চিংড়ি মাছটা তো আমি ধুবো না, এমনি প্যাকেট করে ফ্রিজে রেখে দিবো, আর বড় মাছটা শুধু ধুয়ে নিবো। বড় মাছটা ধুয়ে ফ্রিজে রাখবো, এটা এমনি প্যাকেট করে রেখে দিবো, দু ভাগ করে রেখে দিবো। আজ এ পর্যন্ত, সবার সুস্থতা কামনা করি, সবার রোজা ভালো কাটুক এ কামনায়। আসসালামু আলাইকুম।